আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিবি। আমি চাঁপাইনবাবগঞ্জের কানসার থেকে সাইদুল ইসলাম শিমুল বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন এবং আমও অর্ডার করতেছেন, তো এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আম অর্ডার করতেছেন, প্রি পেমেন্ট করতেছেন, টাকা পাঠাই দিচ্ছেন বিশ্বাস করে। দেন আমি সেই আমগুলো পাঠাই দিচ্ছি, তারপর আপনাদের সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি, মাশাআল্লাহ খুবই ভালো একটা রিভিউ পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, এর জন্যই আসলে ভিডিওগুলো করা। তো আজকেও মাশাআল্লাহ হাটে প্রচুর পরিমাণ আম আসছে কানসাট আমের বাজারে। দেখুন এগুলো হচ্ছে আরশি নাম, এগুলো আমের দাম কম, 1200 টাকা মন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আরশি নাম না? এটা কত করে মন? কত? 910 টাকা বিক্রি হয়ে গেল না? তো এটা এটা 910 টাকা মন। এটা কম হওয়ার একটা মাত্র কারণ, এগুলো একটু স্পট মট আছে এর জন্য কম, বাট যেটা একদম ফ্রেশ ওটা 1200 টাকা মন সেল হয়। আর এটা হচ্ছে বাড়ি ফোর আম, যারা বাড়ি ফোর আম নিতে চান এখান থেকে নিতে পারবেন, আমরা দিতে পারবো, এরকম সেম কোয়ালিটি মাল দিতে পারবো ইনশাল্লাহ। দেখেন আজকেও মোটামুটি ভালোই, দেখেন এখানে ফজলি আম দেখা যাচ্ছে, একদম বিগ সাইজের ফজলি আম। যারা ফজলি আম নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ফজলি আমও নিতে পারবেন, একদম বিগ সাইজের ফজলি আম, ফুল ফ্রেশ। দেখেন লতা পাতা লেগেই আছে এখন অবধি। তো এই আর কি বিষয়টা হচ্ছে, আপনাদেরকে দেখালাম, আরও দেখাবো। এখন অবধি এখন তো সকাল 9টা বাজে, এই প্রচুর আম আসে 10টা থেকে 11টার মধ্যে, আর প্রচুর আম আসে হাটে। তারপরও একটা ভিডিও করতেছি, সময় পাই না, যেহেতু ব্যস্ত থাকি, আম ডেলিভারি দিতে হয়, বাগান থেকে আম কালেক্ট করতে হয়, আপনাদের অর্ডার লিস্ট করতে হয়, আপনারা টাকা পাঠায় দেন সেই টাকাগুলো ঠিকঠাক মতো কালেক্ট করতে হয়, সব হিসাব টিসাব রাখতে হয়। তারপরেও এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাদের জন্য ভিডিও করি। অ্যাকচুয়ালি ভিডিও দেখেই তো আপনারা অর্ডার করেন, ভিডিও না করলে তো আর আপনারা আপডেট প্রাইস জানতে পারবেন না, আম দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, অর্ডারও করবেন না। দ্যাটস হোয়াই ভিডিওটা করতে হয় রেগুলার। দেখেন এটা ফজলি আম, ফজলি আম একদম ফ্রেশ, এতটাই ফ্রেশ যে আমি কি বলবো। দেখেন এই যে লতা পাতা একদম লেগেই আছে, এটা আপনারা মনে করেন যে এক্সট্রা, এগুলো এক্সট্রা কিচ্ছু না ভাই, এগুলো সব আমের সাথে লেগে থাকা, এতটাই ইনটেক আম, আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না। অনেকে আমার ভিডিও দেখে বলেন ভাই এটা কি বাস্তব নাকি এডিট ভিডিট করা, ভাই বাস্তব ভাই। দেখেন এই যে লতা লেগে আছে আমের সাথে, এই সবগুলো লতাই আমের সাথে লেগে আছে। এগুলো তো এটা কখনকার ভাঙা আম আঙ্কেল, সকালে এটা সকালে আমটা ভেঙে নিয়ে আসছে, এটা ফুল ফ্রেশ এবং ভালো কোয়ালিটির ফজলি আম। এটা এক পিসে 1 কেজি হয়ে যাবে, 1 পিসে 1 কেজি হয়ে যাবে। এটার বাজার মূল্য এখন কিরকম চলছে? 2800-3000। এটা বাজার মূল্য এখন বর্তমানে 2800-3000 টাকা মনে চলছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এরকম ফুল ফ্রেশ ফজলি আম অর্ডার করতে পারবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আম দিতে পারবো। খুবই ফ্রেশ ফজলি আম, আমি চাচ্ছিলাম এই ফজলি আম একটু ছবি উঠাইতে বা একটা পিকচার উঠাইতে, বাট আমি এখন ভিডিও করতেছি, দ্যাটস হোয়াই পিকচারটা উঠানো হলো না। তো যাই হোক, আমি থাম্বনেলের জন্য একটা পিকচার নিলাম, এখন রাখেন আমটা, তো থাম্বনেলের জন্য আমি এখানে একটা পিকচার নিলাম, দ্যাটস হোয়াই ভিডিওটা পজ করতে হইলো। আদারওয়াইজ আমি ভিডিও পজ করি না, ভিডিওর মাঝখানে একদম আনকাট ভিডিও হয় আমার, যেন আপনারা রিয়েলিটিটা বুঝতে পারেন এবং মানে একদম যে অথেন্টিক ভিডিও সেটা বুঝতে পারবেন আর কি। এই দেখেন এখানে আমের সারি সারি, আমের ভ্যান, আমের গাড়ি দেখা যাচ্ছে, প্রচুর আম, এত আম ভাই কি বলবো। আপনারা যদি নিজের চোখে এসে এখানে দেখেন তাহলে আরও অবাক হবেন, ভিডিওতে আর কতটুকু দেখানো যায়। অ্যাকচুয়ালি পুরোটা দেখতে চাইলে আসলে আসতে হবে। আর আপনারা যারা কানসাট আসতে চান, কানসাটে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে, চাঁপাইনবাবগঞ্জ প্রথমে রাজশাহী আসবেন অথবা সরাসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের গাড়ি পাবেন, নাইট কোচগুলো আছে ওই গাড়িতে চলে আসবেন। আবার অনেক গাড়ি আছে ঢাকা থেকে সরাসরি কানসাট অবধি আসে নাইট কোচ, তো আপনারা সরাসরি কানসাট চলে আসতে পারবেন অথবা চাঁপাইনবাবগঞ্জ নেমে, চাঁপাইনবাবগঞ্জ থেকে 23 কিলোমিটার রাস্তা কানসাট, আপনারা সরাসরি কানসাট চলে আসলে পরে আমাদের সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ। আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে সাপোর্ট করবো, আর যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি কানসাট চলে আসবেন, আর যদি অল্প পরিমাণে পাইকারি নিতে চান যেমন 10 ক্যারেট 20 ক্যারেট 10 ক্যারেট 30 ক্যারেট আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা রেগুলারই পাঠাচ্ছি সারা বাংলাদেশে, ট্রাকের মাধ্যমে আম পাঠাচ্ছি, বাসের মাধ্যমে আম পাঠাচ্ছি। যাই হোক এনার সাথে একটু কথা বলে দেখি, দেখি নি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি আম? আরসি না, একদম ফুল ফ্রেশ, এটা প্যাকেটের আম, দেখলে দেখতে অনেকটা ফজলি আমের মতোই লাগছে, তবে এটা আরসি না আম। দেখেন এতটা ইনটেক আম ভাই, মানে কি বলবো আপনাদের, আপনারা আম দেখেন এত এত সুন্দর আম কে দেখাবে ভাই,
কে দেখাবে, প্রত্যেকটা আমের গায়ের সাথে লতা পাতা লাগানো আছে। তো এই তো হচ্ছে ব্যাপারটা। অনেকেই বলবে যে ভাই এটা কি বাস্তব, এটা রিয়েলি বাস্তব, মানুষ বিশ্বাস করেন না, বুঝছেন ভাই, মানুষ বিশ্বাস করে না যে এত আম আছে কানসাটে। আচ্ছা কানসাটে কত আম আপনি একটু ধারণা দেন তো, ধরেন যে এই যে এই যে এই যে জ্যামটা লেগে আছে সিরিয়াল, আমের সিরিয়াল তাই না, এটা কত দূর অবধি যায়? তার মানে প্রায় 4-5 কিলোমিটার হয়, তারও বেশি হয়, অনেক বেশি হয়। মানে এদিক থেকে তো দেখতেইছেন, এদিক থেকে তো হবে এত অনেক দূর, 3-5 কিলোমিটার পর্যন্ত হবে। আবার এদিকে ধরতে গেলে এদিকেও এদিকেও ওই রকমই হবে। আবার ওই পাশে আর একটা রাস্তা আছে, এটা হচ্ছে মানে আম হাটের বা আম বাজারের হচ্ছে এটা মানে প্রবেশ পথ, প্রবেশদ্বার। এখান দিয়ে আসলে আমগুলো ঢোকে হাটে, এর জন্য এখানে এসে জ্যাম বেঁধে যায়। ও পাশ থেকে গাড়ি আসে, ও পাশ থেকে আমের গাড়ি আসে। এই আমের গাড়িগুলো দেখেন একদম সুসজ্জিত আমের গাড়ি। এই একটা গাড়ি ইচ্ছা করলে কিন্তু আর একটা গাড়িকে ক্রস করে। তো যাই হোক, আমি গাড়িতে যাই হোক, দেখেন একটা এই দেখুন কিভাবে একদম লাইনে লাইনে দাঁড়ায় আছে। এই একটা আমের গাড়ি কিন্তু ইচ্ছা করলে আর একটা আমের গাড়িকে ক্রস করে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না, এটা সিরিয়ালি যাইতে হবে। দেখেন ওনারা কিন্তু ওনাদের মতন এক সাইড দিয়ে লাইন হয়ে দাঁড়ায় আছে, এখানে কিন্তু ফাঁকা। যারা নর্মাল যাত্রীবাহী গাড়ি অথবা মালবাহী গাড়ি তারা কিন্তু অনায়াসে যেতে পারছে, কিন্তু যারা আম নিয়ে আসছে হাটে তারা কিন্তু একটা সিরিয়াল মেনটেন করেই আমের হাটে প্রবেশ করতেছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এর জন্য আসলে আমের সিরিয়ালটা অনেক বড় পড়ে যায়। দেখেন ঘন্টার পর ঘন্টা এভাবে বসে থাকে আমের গাড়ি ভর্তি আম নিয়ে। তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, শুধু আমার আম। তো এটা হচ্ছে ফজলি আঙ্কেল, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, কী আম আনছেন এটা? আচ্ছা ফজলি আম। এত অল্প আম আনলেন আজকে? শেষ। আপনার বাগানের আম শেষ? এটা কি আপনার নিজের বাগানের আম নাকি? মানে বাগান কেনা, বাগান কিনে রাখে এনারা? মানে যেমন লিজ বা কিভাবে নেন আপনারা বাগান? বাগান ওই 3 বছর, 3 বছরের জন্য লিজ নেন, মানে যে বাগানের মালিক তার কাছ থেকে লিজ নিয়ে নেন, সেভাবে নিয়ে দেন বাগানে আম চাষ করে, আম চাষ করে হাটে নিয়ে আসে। এই দেখেন একটা একটু ফাঁকা হইলে পরে আবার একটা গাড়ি চলে যাবে। এই তো অবস্থা, এভাবেই আসলে চলতে আসে বছরের বছরের পর বছর, প্রত্যেক বছর বা প্রত্যেক দিনই এভাবেই আসলে হয়। এই তো দেখালাম মোটামুটি যতটুকু সম্ভব হইলো আমি আপনাদেরকে দেখালাম। আর আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন, অথেন্টিক আম চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আম, আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে অথেন্টিক আমটা দিতে পারবো এবং সব থেকে বেস্ট কোয়ালিটির আম আপনাদেরকে দিতে পারবো। আমরা সরাসরি বাগান থেকে আম কালেক্ট করি, একদম ফ্রেশ আম কালেক্ট করছি। অ্যাকচুয়ালি এগুলো আমও কিন্তু সরাসরি বাগান থেকেই আসছে। তো যাই হোক দেখালাম। আর আপনারা অনেকেই বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারিতে হবে কি না, ভাই ক্যাশ অন ডেলিভারিতে আম দেওয়ার কোনোই নিশ্চয়তা নাই, সুতরাং আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না, আমরা শুধুমাত্র প্রি পেমেন্ট বা অগ্রিম টাকা দিলেই আপনাদেরকে আম পাঠিয়ে দিব, আদারওয়াইজ আম পাঠাতে পারবো না। আর আমের রেটটা তো আপনারা জেনেই যান, আম নিয়ে বেশি দরাদরি করবেন না। আসলে আপনারা আমাকে বিশ্বাস করে তো আম অর্ডার করেন, সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য এমনিতেই তো আমি ভালো আম দেওয়ার চেষ্টা করি এবং ভালো আমটাই দেই। আর সেখানে আসলে দামাদামি করার কিছু নাই, অনলাইন থেকে আম কিনছেন তার মানে আপনি 90% বিলিভ করেই নিছেন যে ভালো আম পাবো, এর জন্যই অর্ডার করতেছেন, সেখানে দামাদামি করার কি আছে ভাই? এটা নতুন একটা আম, এটা হচ্ছে আপনার গৌরমতি আম, খুবই ভালো আম, খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু আম দেখেন, তবে খুবই ভালো আম ভাই। গৌরমতি আম আজকে আনলেন আপনি আপনার বাগান, এটা কখন ভাঙছেন আমটা বাগান থেকে? আজকে সকালের ভাঙা আম, আজকে সকালের ভাঙা গৌরমতি আম। আমি কিন্তু বর্তমানে গৌরমতি আমের অর্ডার নিচ্ছি, আপনারা যারা গৌরমতি আম অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করে গৌরমতি আম অর্ডার করে নিতে পারবেন। এটাই আমের ভাই, এটা একটু তো ছোট সাইজ প্লাস একটু স্পট আছে। এগুলো কত করে মন চলছে আজকে? এই এখন কত করে বিক্রি হচ্ছে? এইটা 5,000 টাকা মন। আপনি বেশি চাচ্ছেন ভাই, বেশি দাম বলছেন কেন? গতকাল থেকে তো আরো কমে বিক্রি হয়েছে, আর আপনার আম তো এত অতটাও তো ফ্রেশ না। হ্যাঁ, তো দেখা যাক উনি একটু বেশি দাম বলে ফেললেন, সম্ভবত কত বিক্রি করতে পারবেন একটা ধারণা? 4,000 হবে, 4,000 থেকে 4,500 বিক্রি হবে, তবে এর থেকেও ভালো ফ্রেশ আম আছে। ওইটা আসলে 4,000 থেকে 4,500 টাকা বা 5,000 টাকা পর্যন্ত সেল হচ্ছে। তো দেখালাম আর কি, আমি আসলে
আপনাদেরকে জানানোর জন্য জিজ্ঞাসা করি, আমের নামটা কি, দামটা কি, এসব জিজ্ঞাসা করে থাকি আসলে। এই তো দেখালাম, এটা গরুমতি আম, সব থেকে ফ্রেশ আম পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? গরুমতি আম আনলেন, এটা কখনকার ভাঙা? আজকে সকালের ভাঙা আম। আচ্ছা, এই গরুমতি আমের এখন বর্তমান বাজার কিরকম যাচ্ছে? সব থেকে ভালোটা, এটা তো ভালো আম না, সব থেকে ভালো আম 5,500-6,000 টাকা। ইরে বাবা, কি বলেন এত দাম! আচ্ছা যাই হোক, 5,500-6,000 টাকা উনি বললেন, তবে সম্ভবত এটা 4,500-5,000 বিক্রি হবে, হবে না? পাশে কাছে বিক্রি হবে এটা? উনি আচ্ছা, উনি 5,000 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা, গতকালকে কি আনছিলেন? গতকাল কি গরুমতি আম আনছিলেন হাটে? আজকে আজকে আনলেন? এটা কি বাগানের প্রথম আম? এটা গাছের প্রথম প্রথম যে একদাবার আম পারে প্রথমবার, সেই প্রথম আম, এর জন্য আমগুলো খুবই ফ্রেশ এবং ফার্স্ট ক্লাস আম, অ্যাকুরেট আম। সবগুলো আম দেখেন প্রায় একই সাইজ। এই যে দেখেন, এরা ইয়া নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। এদের ট্যাক্স হচ্ছে গিয়ে একটা করে আম, প্রত্যেকটা গাড়ি থেকে, প্রত্যেকটা আমের মালিকের থেকে একটা করে আম নিবে, বেশি নিবে না, একটাই নেয় না, একটাই নেয়। যে গাড়ি চলতেছে, আমি আসলে গাড়ির উপর উঠে পড়ছি আপনাদের আম দেখানোর জন্য। আর ওই সাইডে এখন প্রচুর আম আছে, আমি এত দেখাইতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আর আপনারা হয়তো বা ভিডিও অতটুকু দেখবেনও না। দ্যাটস ওয়াই আমি এখানেই ভিডিও শেষ করতে চাচ্ছি। আর আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন, ফুল ফ্রেশ চাপাই নবাবগঞ্জের কানসাটের আম, আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন। ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে আম ডেলিভারি করতে পারবো। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।